প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ঝর্ণা সরকার, সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা, ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয়, হরিরামপুর, মানিকগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই নিজ নিজ অবস্থানে ভালো এবং সুস্থ আছো। করোনা বৈশ্বিক মহামারীর কারণে বিগত মার্চ মাস হতে সারা দেশব্যাপী শ্রেণী শিক্ষা কার্যক্রম স্থগিত রয়েছে। এরই প্রেক্ষাপটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। তারই হাত ধরে ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে আমাদের আজকে প্রথম ক্লাস নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান। এই ক্লাসে আমরা আজকে শিখব পঞ্চম অধ্যায় হিসাব। পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায়ে আমরা শিখব হিসাব। এ অধ্যায়ের নাম হচ্ছে হিসাব। হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য আমরা জানি আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। এই উদ্দেশ্য অর্জনের জন্য লেনদেন সমূহ সুষ্ঠুভাবে প্রথমে লিপিবদ্ধ করা উচিত। লেনদেনের ফলে হিসাবের উপর পরিবর্তন ঘটে। প্রতিটি লেনদেনের ফলে হিসাবের ক্রমাগত হ্রাস বৃদ্ধি বা পরিমাণ ঘটে। হিসাবের মধ্যে যে কয়েকটি আইটেম বা উপাদান আছে, যেমন সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা স্বত্ব, এই উপাদানগুলির উপর প্রতিটি লেনদেনের ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি মাইটেডার্স 2017 সালের মার্চ মাসের কাল মোট প্রাপ্তি ঘটে 15,000+3,000+5,000=23,000 টাকা, এবং মোট প্রদান করে সে 8,000+6,000+3,500+2,000=19,500 টাকা। এখানে মোট প্রাপ্তি এবং মোট প্রদান দুইটার মধ্যে ব্যবধান করলে আমরা অবশিষ্ট টাকা হাতে থাকে 23,000-19,500 টাকা। এটি আমরা হিসাব করে বের করেছি। এ অধ্যায় পরবর্তী আলোচনা আমাদের হিসাবের শ্রেণী বিভাগ। পরবর্তী আলোচনা আমরা হিসাবের শ্রেণী বিভাগ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করব। এখন আমরা শিখব হচ্ছে হিসাবের শ্রেণী বিভাগ। হিসাব সমীকরণ, আমরা পূর্বের অধ্যায়ে হিসাব সমীকরণ সম্পর্কে ধারণা নিয়ে এসেছি। হিসাব সমীকরণ হচ্ছে a = n + e। হিসাবের শ্রেণী বিভাগ জানতে হলে আমাদের হিসাব সমীকরণ সম্পর্কে বিস্তারিত ধারণা থাকা জরুরি, এবং এই হিসাব সমীকরণের ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আমরা হিসাবের শ্রেণী বিভাগ খুব সহজেই নির্ণয় করতে পারি। এখানে হিসাব সমীকরণ সমান a = e, এটাকে আমরা যদি ভেঙে দেখাই তাহলে হচ্ছে এখানে a সমান সম্পদ l, l সমান দায় এবং e সমান বিশ্লেষণ করে আমরা জানতে পারি এই সমান দেখতে পাচ্ছি মালিকানা স্বত্বকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি। মালিকানা স্বত্ব মূলত চারটি উপাদান নিয়ে গঠিত। এগুলো হচ্ছে মূলধন, আয়, ব্যয় এবং উত্তোলন। এই চারটি উপাদানের সমন্বয়ে মালিকানা স্বত্ব গঠিত। যখন মালিকানা স্বত্ব বাড়বে তখন মূলধন এবং আয়গুলো যোগ হবে, এবং যখন মালিকানা স্বত্ব কমে যাবে তখন ব্যয় এবং উত্তোলনগুলো বিয়োগ হয়ে যাবে। এইগুলোকে আমরা বিস্তারিত জানার
শ্রেণী বিভাগকে খুব সহজেই আলাদা করতে পারি। হিসাবের শ্রেণী বিভাগ, তাহলে আমরা হিসাব সমীকরণ থেকে হিসাবের শ্রেণী বিভাগগুলো খুব সহজেই পেয়ে গেলাম। এগুলো হচ্ছে 5 প্রকার হিসাবের শ্রেণী বিভাগ। তাহলে কত প্রকার শিক্ষার্থী বন্ধু, তোমরা বুঝতে পারলে নিশ্চয়। সম্পদ, দায়, মালিকানা স্বত্ব, আয় এবং ব্যয়। এর পরবর্তী ধাপে আমরা শিখব হচ্ছে হিসাবের সঙ্গে লেনদেনগুলোর সংশ্লিষ্টতা বা সম্পর্ক। হিসাবের সঙ্গে মূলত লেনদেনের কি সম্পর্ক, সেগুলো সম্পর্কে বিস্তারিত জানবো এর পরবর্তী ধাপে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে আমি এই ছকটাকে 4টি ভাগে ভাগ করছি। প্রবিঘ্ন, হিসাবের নাম, শ্রেণী এবং হিসাব সংশ্লিষ্ট লেনদেন। 1 নম্বরে আছে হচ্ছে মূলধন হিসাব। মূলধন হিসাব আমরা আগেই জেনে এসেছি যে হিসাব 5 প্রকার: সম্পদ, আয়, ব্যয়, দায় এবং মালিকানা স্বত্ব। এখন প্রত্যেকটি হিসাব এই 5 প্রকার হিসাবের মধ্যে কোন হিসাবে পড়বে সেটা নির্ণয় করা হচ্ছে আমাদের প্রথম কাজ। তাহলে মূলধন হিসাব যদি এখানে আমরা ধরি, মূলধন হিসাব নিয়ে যদি আলোচনা করি বা মূলধন হিসাবের শ্রেণী বিভাগ যদি আমরা করতে যাই, তাহলে 5 প্রকার হিসাবের মধ্যে মূলধনকে আমরা কোন প্রকার হিসাবে ফেলতে পারি, কোন প্রকার হিসাবের মধ্যে মূলধন হিসাব পড়ে সেটা আমরা ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে জানার চেষ্টা করব। মূলধন হিসাবকে আমরা মালিকানা স্বত্ব হিসাবে ফেলতে পারি, কারণ এখানে হিসাব সংশ্লিষ্ট লেনদেন, লেনদেনের সাথে হিসাবের সম্পর্কটা কি বা সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা কি সেটা ব্যাখ্যা দেওয়া আছে। মালিক কর্তৃক প্রতিষ্ঠানকে প্রদত্ত নগদ অর্থ, পণ্য, সম্পদ ও সুবিধাদি। মালিক যদি প্রতিষ্ঠানকে কোনো নগদ অর্থ প্রদান করে কিংবা সম্পদ কিংবা পণ্য কিংবা অন্য কোনো সুবিধা ব্যক্তিগতভাবে প্রদান করে, তাহলে সেগুলোকে মূলধন করে। আর মূলধন হিসাব এগুলা যখন আনা হয় তখন ব্যবসায় মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়। আমরা জানি যে ব্যক্তি এবং প্রতিষ্ঠান দুটি আলাদা সত্তা। মালিক যদিও নিজে ব্যবসায়ে অর্থ বিনিয়োগ করে, কিন্তু মালিক কখনোই ব্যবসায়ে নিজের অংশ না। মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান আলাদা, দুইটা আলাদা সত্তা, দুইটা স্বতন্ত্র সত্তা। এজন্য মালিক ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থ, পণ্য, সম্পদ এবং সুবিধাদি প্রদান করলে সেটা মূলধন হিসাবে লিপিবদ্ধ হবে এবং মূলধন এই 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 সুবিধাদি এবং নগদ অর্থ, পণ্য, সম্পদ প্রদান করার ফলে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে। 2 নম্বরে আছে হচ্ছে উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব কোন হিসাবের মধ্যে পড়ে? 5টি হিসাব: সম্পদ, আয়, ব্যয়, দায় এবং মালিকানা স্বত্ব। এই 5টি হিসাবের মধ্যে উত্তোলন হিসাব যদি আমরা কোন হিসাবের মধ্যে পড়ে বা হিসাবের শ্রেণী বিভাগ করতে যাই, তাহলে কোন হিসাবের মধ্যে পড়ে এটা বের করতে গেলে আমরা দেখব উত্তোলন হিসাব মালিকানা স্বত্বের মধ্যে পড়ে। এর ব্যাখ্যাটা এরকম: মালিক প্রতিষ্ঠান হতে নগদ অর্থ, পণ্য, সম্পদ সুবিধা গ্রহণ করে থাকলে সেগুলো উত্তোলন হিসাবে অন্তর্ভুক্ত হবে। মালিক যদি প্রতিষ্ঠানকে দেয় কোনো নগদ অর্থ, সম্পদ, সুবিধাদি, তাহলে সেটা মূলধন। আর যদি মালিক প্রতিষ্ঠান থেকে কোনো নগদ অর্থ, সম্পদ, পণ্য এবং অন্যান্য সুবিধাদি ব্যক্তিগতভাবে গ্রহণ বা ভোগ করে, তাহলে তাকে আমরা উত্তোলন হিসাবে অন্তর্ভুক্ত করব। এবং মূলধন এই উত্তোলন, মূলধন এবং উত্তোলন এই দুটোই মালিকানা স্বত্ব হিসাবে অন্তর্ভুক্ত বা হিসাবে শ্রেণী বিভাগ করলে মালিকানা স্বত্বের মধ্যে পড়ে। তাহলে এই দুইটা সম্পর্কে আমরা পরিষ্কার ধারণা পেলাম। 3 নম্বরে এসে আছে নগদান হিসাব। নগদান হিসাব, নগদান, নগদান শব্দটির মধ্যে নগদ বোঝা যায়। নগদ বলতে কি বুঝি আমরা? নগদ মানে হচ্ছে বোঝায় টাকা। ব্যবসা হিসাববিজ্ঞানের ভাষায় নগদ, নগদান বা নগদ মানে হচ্ছে টাকা। টাকা টাকা একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সম্পদ। লেনদেন, যে কোনো লেনদেনের দ্বারা কি ঘটতে পারে? নগদ প্রাপ্তি ঘটতে পারে কিংবা প্রদান ঘটতে পারে। এরকম যে লেনদেনের দ্বারা ব্যবসা প্রতিষ্ঠানের নগদ প্রাপ্তি কিংবা প্রদান ঘটে সেগুলোকে আমরা নগদান হিসাবে অন্তর্ভুক্ত করব। আর এই নগদান হিসাব একেবারে নিঃসন্দেহে চোখ বন্ধ করে সম্পদ হিসাবে অন্তর্ভুক্ত। এরপরে আছে হচ্ছে ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব
ব্যাংক হিসাব ও অপর একটি সম্পদ হিসাব। ব্যাংকে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে ব্যাংকে টাকা জমা রাখতে হয় এবং নিজ প্রয়োজনে কিংবা ব্যবসার প্রয়োজনে টাকা উত্তোলন করতে হয়। যখন লেনদেনের দ্বারা এই ব্যাংকে যখন টাকা বৃদ্ধি পায়, ব্যাংকে যখন টাকা জমা হয় তখন সম্পদ, ব্যাংকের সম্পদ বৃদ্ধি পায়। এবং যখন ব্যাংক থেকে আমরা টাকা উত্তোলন করি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজনে টাকা উত্তোলন করি তখন ব্যাংকে টাকা হ্রাস পায়, তার মানে ব্যাংকের সম্পদ হ্রাস পায়। তাহলে ব্যাংক নিঃসন্দেহে সম্পদ হিসাব। পাঁচ নম্বর আছে হচ্ছে ক্রয় হিসাব। ক্রয় হিসাব কোন জাতীয় হিসাব এবং হিসাবের সঙ্গে এর সংশ্লিষ্টতা বা সম্পর্ক কি? ক্রয় হিসাব দেখো এখানে ব্যাংক হিসাবে লিপিবদ্ধ হবে এবং কেন বা কিভাবে হবে, কোন হিসাবগুলো ক্রয় হিসাব সেগুলো আমরা দেখব। নগদ হারে, নগদের হারে চেকে বিলের মাধ্যমে ক্রয় এবং পণ্য চুরি, নষ্ট, ব্যবহার ও বিতরণ হলে কোনো পণ্য যদি ব্যবসায়ের জন্য নগদে ধারে চেকে ও বিলের মাধ্যমে ক্রয় করি এবং অবশ্যই তা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করতে হবে, নিজের ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্যে কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবহারের উদ্দেশ্যে কোনো সম্পদ ক্রয় করলে বা কোনো জিনিস ক্রয় করলে, কোনো পণ্য ক্রয় করলে সেটাকে ক্রয় হিসাবে অন্তর্ভুক্ত করা যাবে না, অবশ্যই সেটা বিক্রি করার উদ্দেশ্যে বা কোনো বিক্রয় করার উদ্দেশ্যে ক্রয় করতে হবে। তাহলে আমরা বলতে পারি মূল কথা, কোনো বিক্রয়ের উদ্দেশ্যে যে সমস্ত জিনিস বা পণ্যগুলো ক্রয় করা হয় সেগুলোকে ক্রয় হিসেবে অন্তর্ভুক্ত করা যাবে। এবং এই ক্রয় কী কীভাবে হতে পারে, নগদে হতে পারে, ধারে হতে পারে, চেকে হতে পারে, বিলের মাধ্যমে হতে পারে। এবং ব্যবসায় থেকে পণ্য যদি কোনো পণ্য চুরি হয়, নষ্ট হয়, ব্যবহার বা বিতরণ করা হয় এগুলো ক্রয় হিসাবে অন্তর্ভুক্ত হবে বা ক্রয় থেকে তখন পণ্য বা পণ্য কম দেখানো হবে বা কমে যাবে। এরপরে ছয় নম্বরে আছে হচ্ছে বিক্রয় হিসাব। বিক্রয় হিসাবকে আমরা কী হিসাবে অন্তর্ভুক্ত করব, আইন হিসাবে। ক্রয় যদি আমরা দেখো একটা নর্মাল লজিক বা সাধারণ একটা যুক্তি দিয়ে নিজেরাই এটা বের করতে পারি, একটা প্রতিষ্ঠানের জন্য ক্রয় হিসাব যদি ব্যয় হয় তাহলে ক্রয়ের বিপরীত হচ্ছে বিক্রয় হিসাব। তাহলে সেই ক্ষেত্রে ব্যয় বিপরীতকে বিপরীত আমরা আয় শব্দটাকেই টেনে আনবো এবং নিঃসন্দেহে এটি বিক্রয় হিসাবটি আয় হিসাবে শ্রেণীভুক্ত বা অন্তর্ভুক্ত হবে। বিক্রয় কী কীভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠানে সংঘটিত হতে পারে, নগদে হতে পারে, চেকের মাধ্যমে হতে পারে বা কার্ডের মাধ্যমে হতে পারে, ধারে হতে পারে এবং বিলের মাধ্যমেও হতে পারে। এরপরে হচ্ছে আসবাবপত্র হিসাব। আসবাবপত্র, আসবাবপত্র একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সম্পদ হিসাব। আসবাবপত্র চেয়ার, টেবিল, আলমারি, শোকেস, স্থায়ী কেবিনেট প্রভৃতি স্থায়ী সম্পদ ক্রয় এবং বিক্রয় করলে সেগুলো আসবাবপত্র হিসাবে অন্তর্ভুক্ত হবে। মানে একটা ব্যবসায় প্রতিষ্ঠান চালু করতে গেলে বা পরিচালনা করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আসবাবপত্রের দরকার হয়, ব্যবহারের জন্য, ব্যবসায় ব্যবহারের জন্য দরকার হয়। যে জিনিসগুলো ব্যবসায় দীর্ঘদিন ব্যবহারের জন্য কিনে থাকে সেগুলো আসবাবপত্র হিসাবে অন্তর্ভুক্ত করব। তবে কখনো কখনো আসবাবপত্র হিসাব আপকে তোমরা আসবাবপত্র হিসাবকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে পারো যে আসবাবপত্র হিসাব ক্রয় হিসাব হবে নাকি আসবাবপত্র সম্পদ হিসাব হবে। এক্ষেত্রে দুটো জিনিস খেয়াল রাখতে হবে যে আসবাবপত্র ক্রয়টা কি ব্যবসায় ব্যবহারের জন্য ক্রয় করা হয়েছে নাকি বিক্রয় করার জন্য ক্রয় করা হয়েছে। যদি আসবাবপত্র বিক্রয় করার জন্য ক্রয় করা হয় বা আসবাবপত্র তৈরি করার কোনো ব্যবসা হয়, উৎপাদনকারী কোনো প্রতিষ্ঠান হয়, তবে সেক্ষেত্রে আসবাবপত্র সম্পদ না হয়ে পণ্য হিসেবে গণ্য হতে পারে এবং তখন ক্রয় হিসেবে অন্তর্ভুক্ত হতে পারে। কিন্তু যদি ব্যবসা পরিচালনার জন্য এবং ব্যবসায় স্থায়ী সম্পদ হিসেবে আসবাবপত্র ক্রয় করা হয় তখন আসবাবপত্র নিঃসন্দেহে সম্পদ হিসাবে শ্রেণীভুক্ত হবে। এরপরে আসা হচ্ছে কলকব্জা ও যন্ত্রপাতি। কলকব্জা ও যন্ত্রপাতি কি? আমরা কলকব্জা ও যন্ত্রপাতি সম্পর্কে মোটামুটি সবারই ধারণা আছে। কলকব্জা ও যন্ত্রপাতিকে আমরা সম্পদ শ্রেণীভুক্ত করতে পারি। সম্পদ শ্রেণীভুক্ত করতে পারি কিভাবে? উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন ধরনের মেশিন দরকার হয়, মেশিন ক্রয় এবং ক্রয়ের পর সংস্থাপন, সম্প্রসারণ এবং বিক্রয় সংক্রান্ত যাবতীয় লেনদেন কলকব্জা ও যন্ত্রপাতি হিসাবের মধ্যে পড়ে।
যেমন একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যে কোনো যন্ত্রপাতি প্রথমে কিনে আনা হলো, কিনে আনার পর সেটাকে সংস্থাপন করার বা সেট করার দরকার হয়, সেই সংক্রান্ত খরচগুলো কলকব্জা ও যন্ত্রপাতি হিসাবে অন্তর্ভুক্ত বা শ্রেণীভুক্ত হবে। এরপরে সম্প্রসারণ এবং যদি এই যন্ত্রপাতি কলকব্জা বিক্রয় করার দরকার হয় তখনও এটা কলকব্জার যন্ত্রপাতি হিসাবে অন্তর্ভুক্ত হবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা এ পর্যন্ত মোটামুটি ধারণা বুঝতে পেরেছ। এরপরে আমরা পরে আরো হিসাবগুলো নিয়ে আলোচনা করব। দেখো ক্রমিক নয়, এখানে আছে ক্রয় ফেরত বা বহি ফেরত হিসাব। ক্রয় ফেরতের অপর একটি নাম হচ্ছে বহি ফেরত। বইতে হিসাবে অঙ্ক যখন আমরা সৃজনশীল প্রশ্ন সমাধান করব তখন ক্রয় ফেরত কিংবা বহি ফেরত যে কোনো একটি নাম থাকতে পারে, সেক্ষেত্রে বিকল্প নাম থেকে তোমরা বুঝতে পারবে যে হিসাবটি আসলে আসলে কোন শ্রেণীর হিসাব। ক্রয় ফেরত বা বহি ফেরতকে আমরা হিসাবের শ্রেণীর মধ্যে পাঁচটা শ্রেণীর মধ্যে ব্যয় জাতীয় হিসাবে ফেলবো বা ব্যয় হিসাবে ফেলবো। দেখো হিসাবের সাথে সংশ্লিষ্ট হিসাবে লেনদেনের সাথে এর সংশ্লিষ্টতা কি? ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান করলে, ক্রয়কৃত পণ্য আমরা যদি অনেকগুলো পণ্য একসাথে ক্রয় করি, কোনো কারণে সেই পণ্য যদি ফেরত প্রদান করা হয় তাহলে এই হিসাবকে ক্রয় ফেরত হিসাব বলে। এটি মূলত কি করে? ব্যয় হ্রাস করে। ব্যয় হ্রাস করে কিভাবে? ব্যয় হ্রাস করে, 5000 টাকার পণ্য যদি একসাথে কিনি সেখান থেকে 2000 টাকার পণ্য আমার অর্ডার বা নমুনা মাফিক না হলে আমি ফেরত দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে আমার 5000 থেকে ব্যয় কিন্তু 2000 টাকা কমে গেল, এজন্য এটি ব্যয় হ্রাস করে। এই হিসাবকে আমরা ব্যয় শ্রেণীর মধ্যে ফেলব। বিক্রয় ফেরত বা আন্ত ফেরত, বিক্রয় ফেরত বা আন্ত ফেরতকে আমরা আয় জাতীয় হিসাব বা আয় শ্রেণীর মধ্যে ফেলতে পারি। বিক্রয়কৃত পণ্য ফেরত পাওয়া গেলে, যাদের কাছে পণ্য বিক্রয় করব তাদের অর্ডার বা নমুনা মাফিক বা কোনো কারণে নষ্ট হলে, পণ্য ভেঙে বা কোনো ক্ষয়ক্ষতি হলে দেনাদাররা সেই পণ্য আমাদেরকে ফেরত পাঠাতে পারে এবং এটি কি করবে? আয় হ্রাস করবে। কীভাবে আয় হ্রাস করবে? সেই আগের মতো আমরা উদাহরণ দিয়ে বলতে পারি, 10000 টাকার পণ্য যদি বিক্রয় করি সেখান থেকে যদি আমাদের 2000 টাকার পণ্য ফেরত আসে তাহলে 10000 টাকা কিন্তু আমাদের মোট বিক্রয় আর থাকবে না, তখন বিক্রয় কমে যেয়ে আমাদের 8000 টাকা হয়ে যাবে। এটিকে আমরা আয় শ্রেণীর মধ্যে ফেলব। এরপরে আসা হচ্ছে পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব। পাওনাদার বা প্রদেয় হিসাব কোন শ্রেণীর মধ্যে পড়ে? দায় শ্রেণীর মধ্যে পড়ে বা দায় জাতীয় হিসাব। বাকিতে পণ্য ক্রয় করলে, ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান করলে, পাওনাদারকে পরিশোধ করলে, ছাড় পাওয়া ও দিলে, স্বীকৃতি প্রদান করলে এই পাওনাদার বা প্রদেয় হিসাবে সৃষ্টি হয়। যেমন আমি বাকিতে 5000 টাকার পণ্য ক্রয় করলাম, টাকাটা কিন্তু আমি নগদ পরিশোধ করলাম না, শুধু আমি পণ্যটা নিয়ে আসলাম, সেক্ষেত্রে আমার পাওনাদারকে কিন্তু একটা নির্দিষ্ট সময় পর উক্ত টাকা ফেরত দিতে হবে। সেক্ষেত্রে আমাদের এখানে কি সৃষ্টি হবে? পাওনাদার বা প্রদেয় হিসাব সৃষ্টি হবে। ক্রমিক নং 12-তে আছে দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব। দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব হচ্ছে শ্রেণী বিভাগ করলে সম্পদ শ্রেণীর অন্তর্ভুক্ত। দেনাদার কখন সৃষ্টি হয়? বাকিতে পণ্য বিক্রয় করলে এবং বিক্রিত পণ্য ফেরত আসলে, দেনাদার হতে প্রাপ্তি ঘটলে, দেনাদার হতে কোনো টাকা বা অর্থ বা চেক প্রাপ্তি ঘটলে, কোনো ছাড় প্রদান করা হলে, ছাড় বা ডিসকাউন্ট প্রদান করা হলে, অর্থ অনাদায়ী হলে ও বিলের স্বীকৃতি পাওয়া গেলে দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাবে সৃষ্টি হয়। প্রদেয় বিল হিসাব, প্রদেয় বিল হিসাব হচ্ছে দায় হিসাব। প্রদেয় বিল হিসাব দায় হিসাব, বিলের মাধ্যমে ক্রয় পাওনাদারের বিলের স্বীকৃতি প্রদান করলে বিল পরিশোধ, বিল পরিশোধ এবং অপরিশোধজনিত প্রত্যাখ্যান ঘটলে বা হলে প্রদেয় বিল হিসাবে অন্তর্ভুক্ত হয় এবং এই প্রদেয় বিল হিসাব হচ্ছে দায় শ্রেণীর হিসাব। ক্রমিক 14 প্রাপ্য বিল হিসাব। প্রাপ্য বিল হিসাব সম্পদ শ্রেণীর অন্তর্ভুক্ত। প্রাপ্য বিল হিসাব কখন সৃষ্টি হয়? বিলের মাধ্যমে বিক্রয় করলে,
ক্রেতাদের মধ্যে বিলের স্বীকৃতি প্রাপ্তি ঘটলে এবং বিলের অর্থ আদায় হলে। এরপরে ক্রমিক 15 আছে হচ্ছে মজুদ পণ্য হিসাব। মজুদ পণ্য হিসাব একটা প্রতিষ্ঠানের জন্য সম্পদ, তাই এই শ্রেণী, তাই এই জাতীয় হিসাব সম্পদ শ্রেণীর অন্তর্ভুক্ত। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো, কখন পণ্য হিসাবকাল শেষে অবিক্রিত থাকে, একটা নির্দিষ্ট ক্রয়কৃত পণ্য হিসাবকাল শেষে যদি বিক্রয় করা না হয় তাহলে সেটা মজুদ পণ্য হিসেবে সংরক্ষিত থাকে, যা উক্ত হিসাব বর্ষের ছমনি মজুদ পণ্য এবং মজুদ পণ্য হিসাব একটা প্রতিষ্ঠানের জন্য সম্পদ, তাই এই শ্রেণী, তাই এই জাতীয় হিসাব সম্পদ শ্রেণীর অন্তর্ভুক্ত। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো, কখন মজুদ পণ্য সৃষ্টি হয়, কর্তৃত পণ্য হিসাবকাল শেষে অবিক্রিত থাকে, একটা নির্দিষ্ট ক্রয়কৃত পণ্য হিসাবকাল শেষে যদি বিক্রয় করা না হয় তাহলে সেটা মজুদ পণ্য হিসেবে সংরক্ষিত থাকে, যা উক্ত ঋণ হিসাব। ঋণ হিসাব একটা প্রতিষ্ঠানের জন্য দায়, প্রতিষ্ঠানের প্রয়োজনে ঋণ গ্রহণ এবং পরিশোধ করলে, প্রতিষ্ঠানের প্রয়োজনে কখনো কখনো প্রতিষ্ঠানকে ঋণ গ্রহণ করতে হয়। যেমন একটি প্রতিষ্ঠানের ব্যবসা শুরু করার জন্য বা ব্যবসা সম্প্রসারণের জন্য 10 লক্ষ টাকার প্রয়োজন, কিন্তু তার নিজস্ব অর্থ আছে হচ্ছে 5 লক্ষ টাকা, সেক্ষেত্রে বাকি 5 লক্ষ টাকা তাকে অন্যান্য উৎস হতে ঋণ গ্রহণ করা প্রয়োজন হতে পারে। উক্ত ক্ষেত্রে বাকি টাকাটা ঋণ হিসেবে গণ্য করা হবে, আর এই ঋণ যেহেতু তাকে পরিশোধ করে দিতে হবে তাই এটি হচ্ছে দায় জাতীয় হিসাব। বিনিয়োগ হিসাব 17 নম্বর প্রমিতে আছে হচ্ছে বিনিয়োগ হিসাব। বিনিয়োগ হিসাব একটা প্রতিষ্ঠানের জন্য সম্পদ, কীভাবে একটা প্রতিষ্ঠান পরিচালনা করার পর বা পরিচালনা করাকালে তার যে মুনাফা সৃষ্টি হয় বা কিছু অলস অর্থ থাকে, প্রতিষ্ঠান পরিচালনা করা বাবদ কিছু মুনাফা দিয়ে অলস অর্থ তৈরি হয়, সে অলস অর্থগুলো কিন্তু দীর্ঘমেয়াদী ব্যবসায় প্রতিষ্ঠানে পড়ে থাকলে সেখান থেকে কোনো মুনাফা আশা করা যায় না। তখন ব্যবসা প্রতিষ্ঠান কী চিন্তা করে যে তার এমন কোনো খাতে অর্থগুলোকে বিনিয়োগ করা যাতে সেখান থেকে অল্প অল্প করে কিছু অর্থ পাওয়া যায়, সেটাকে বলে হচ্ছে বিনিয়োগ। এই বিনিয়োগগুলো বিভিন্ন মেয়াদের জন্য শেয়ার, সঞ্চয়পত্র, প্রাইস বন্ড ইত্যাদি ক্ষেত্রে বিনিয়োগ করা হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, ক্রমিক 9-18 আছে হচ্ছে বেতন হিসাব। বেতন হিসাবটা কি? বেতন হিসাব হচ্ছে একটা ব্যবসায় প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কর্মকর্তা বা কর্মচারী থাকে, তাদের মাসিক যে অর্থ পরিশোধ করা হয় তাই হচ্ছে উক্ত কর্মচারীদের বা উক্ত প্রতিষ্ঠানের জন্য বেতন হিসাব। এই বেতন হিসাব যেহেতু প্রতিষ্ঠানকে পরিশোধ করতে হয় এবং এখান থেকে এই বেতন হিসাবে প্রদত্ত অর্থ হতে প্রদত্ত অর্থের মাধ্যমে প্রতিষ্ঠানে নগদ অর্থ হ্রাস পায়, তাই এই এই জাতীয় হিসাবকে আমরা ব্যয় শ্রেণীর অন্তর্ভুক্ত করব। এরপরে ক্রমিক 19-এ আছে হচ্ছে মণিহারী হিসাব। মণিহারী হিসাব বুঝতে হলে প্রথমে তোমাদেরকে জানতে হবে মণিহারী জিনিসটা আসলে কি বা কোন জিনিসগুলো মণিহারের মধ্যে পড়ে। দেখো এখানে এই জিনিসগুলো তোমাদের ভালো মতো মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে, অঙ্ক করার ক্ষেত্রে এই জিনিসগুলো একটা একটা করে থাকতে পারে, সেক্ষেত্রে তোমাদের জিনিসগুলোর নাম ভালোভাবে জানা না থাকলে কিন্তু তোমরা আইডেন্টিফাই বা নির্দিষ্ট করতে পারবে না যে এটা আসলে কোন জাতীয় হিসাবের মধ্যে পড়ে। কাগজ, কলম, পেন্সিল, স্কেল, ফাইল কভার, পিন, ক্লিপ ইত্যাদি দ্রব্য ক্রয় করলে আমরা এই জাতীয় হিসাবকে মণিহারির মধ্যে ফেলবো বা মণিহারি হিসাবে ফেলবো, আর মণিহারি হচ্ছে ব্যয় জাতীয় হিসাব। এরপরে ক্রমিক 20-এ আছে হচ্ছে ভাড়া হিসাব। ভাড়া হিসাব কি? ভাড়া হিসাব কারখানা কিংবা অফিস, শোরুম প্রভৃতি স্থানে ভাড়া পরিশোধ বা অপরিশোধিত থাকলে যে যেখানে পণ্য উৎপাদন করা হয় সে উক্ত কারখানা কিংবা প্রশাসনিক কাজ পরিচালনার জন্য যে অফিস ভাড়া নেওয়া হয়, উক্ত অফিস কিংবা পণ্য ক্রয় বিক্রয়ের জন্য যে শোরুম নেওয়া হয় বা ভাড়া নেওয়া হয়
উক্ত শোরুম প্রভৃতি নির্দিষ্ট মেয়াদ মাসিক বা বাৎসরিক মেয়াদে ভাড়া নেওয়া হয়ে থাকে, ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করা হয়ে থাকে এবং উক্ত মেয়াদ শেষে প্রতিষ্ঠানকে ভাড়া পরিশোধ করতে হয়। তাই এই শ্রেণীয় অফিস, কারখানা, শোরুম প্রভৃতি ভাড়াকে আমরা ভাড়া হিসাবের মধ্যে ফেলব এবং ভাড়া হিসাব হচ্ছে ব্যয় শ্রেণীর বা ব্যয় জাতীয় হিসাব। ক্রমিক একুশে আসি হচ্ছে পরিবহন খরচ হিসাব। পরিবহন খরচ, দেখো এখানে নাম থেকে আমরা বুঝতে পারতেছি যে এটা কোন শ্রেণী হিসাব। এখানে বলা আছে যে পরিবহন খরচ, খরচ আর ব্যয় কিন্তু একই ধরনের কথা। তাহলে পরিবহনকে আমরা, পরিবহন খরচকে আমরা নিঃসন্দেহে ব্যয় শ্রেণী হিসাবের মধ্যে ফেলতে পারবো। এখন পরিবহন খরচ কোনগুলা হবে সেটা আমরা জানবো। পণ্য ক্রয় এবং বিক্রয়কালীন পরিবহন খাতে যে অর্থ প্রদান করা হয় তাকে পরিবহন খরচ হিসাব বা পরিবহন ব্যয় হিসাব বলা হয়। পণ্য ক্রয় করে নিজস্ব প্রতিষ্ঠানে নিয়ে আসতে বিভিন্ন ধরনের পরিবহন বা যাতায়াত খরচ যেটা হয় সেটা হচ্ছে ক্রয় পরিবহন, এবং পণ্য বিক্রয় করার পর ক্রেতার হাতে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অনেক সময় আমাদের নির্দিষ্ট অর্থ প্রদান করতে হয় পরিবহন বাবদ। উক্ত অর্থকে বিক্রয় খরচ বা বিক্রয় পরিবহন খরচ হিসেবে অন্তর্ভুক্ত করব এবং এই এই পরিবহন বাবদ যে খরচ হয় সেটা হচ্ছে ব্যয় শ্রেণী অন্তর্ভুক্ত। সাধারণত বুঝি যা কিছু আমাদের প্রাপ্তিক হবে। তাহলে প্রদত্ত সুদ এবং প্রাপ্ত সুদ কিভাবে হয় দেখো, বিভিন্ন ক্ষেত্রে প্রদত্ত এবং প্রাপ্ত সুদ হতে অর্থ বিভিন্ন ক্ষেত্রে প্রদত্ত সুদ কিভাবে ঘটে। বিভিন্ন ক্ষেত্রে প্রদত্ত সুদ ঋণ করলে তার ঋণের অর্থ বাবদ নির্দিষ্ট মেয়াদে সুদ প্রদান করতে হয়। ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ গ্রহণ করলে তার বাবদ নির্দিষ্ট মেয়াদে সুদ প্রদান করতে হয়। এবং কখন আমরা যদি বিনিয়োগ করি তাহলে বিনিয়োগ থেকে বিনিয়োগ বাবদ নির্দিষ্ট মেয়াদে আমরা কিছু অর্থ পাই। তারপরে ব্যাংকে টাকা জমা থাকলে উক্ত জমার বিপরীতে আমরা সুদ পাই। উক্ত অর্থগুলো প্রদত্ত সুদ এবং প্রাপ্ত সুদ নামে পরিচিত। এই প্রদত্ত সমস্ত প্রদত্ত সুদগুলা ব্যয় জাতীয় হিসাব বা ব্যয় শ্রেণীর মধ্যে পড়ে এবং সমস্ত প্রাপ্ত সুদগুলা আয় জাতীয় হিসাব বা আয় শ্রেণীর মধ্যে পড়ে। 23 নম্বর ক্রমিক আসতে হচ্ছে বিজ্ঞাপন হিসাব। বিজ্ঞাপন হিসাব কোন শ্রেণীর হিসাব সেটা আমরা জানবো। তার আগে আমরা জানবো হচ্ছে বিজ্ঞাপনটা আসলে কি। 2009 শ্রেণীর শিক্ষার্থী আসলো তাদের এটা বিশেষ করে জানা প্রয়োজন। বিজ্ঞাপন হচ্ছে একটা প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধির জন্য যে সমস্ত কার্যক্রম গ্রহণ করে তাই হচ্ছে বিজ্ঞাপন। যেমন তোমরা রাস্তাঘাটে দেখে থাকবে পোস্টার, ব্যানার, তারপরে হচ্ছে রেডিও, টিভি এবং পত্রিকাতে বিভিন্ন ধরনের খবর প্রকাশিত হয় বিনামূল্যে। কখনো কখনো ক্রেতাদের মাঝে এই পণ্য বিতরণ করা হয় বিক্রয় বাড়ানোর জন্য। কখনো কখনো রাস্তাঘাটে তোমরা খেয়াল করে দেখবে মাইকিং করেও এই বিজ্ঞাপন করা হয়। এই বিজ্ঞাপন, এই সমস্ত কাজগুলা বিজ্ঞাপন হিসেবে অন্তর্ভুক্ত এবং বিজ্ঞাপন বাবদ একটা প্রতিষ্ঠানকে একটা নির্দিষ্ট অর্থ খরচ করতে হয়। তাই এটা হচ্ছে ব্যয় শ্রেণীর হিসাব। ক্রমিক 24 আছে কুড়ির হিসাব। নবম শ্রেণীর শিক্ষার্থীদেরও এটা বিশেষভাবে জানা প্রয়োজন। কুড়ির হিসাবটা আসলে কি? কুড়ির হিসাব হচ্ছে আমরা যখন বাকিতে পণ্য বিক্রয় করি তখন দেনাদারের সৃষ্টি হয়। দেনাদার কখনো কখনো কোনো কারণে দেনাদারের মৃত্যু ঘটতে পারে কিংবা দেউলিয়া হতে পারে বা অন্য কোনো কারণে দেনাদার যদি অর্থ প্রদান করতে বা দেনাদারের কাছ থেকে অর্থ আদায় করতে অক্ষম হয় বা ব্যর্থ হয় সেক্ষেত্রে কুড়ির হিসাবের সৃষ্টি হয়। আর যেহেতু এই অর্থ আমাদের জন্য একটা এই অর্থটা আমাদের জন্য হচ্ছে এক ধরনের লস বা ক্ষতি, তাই এই জাতীয় হিসাবকে আমরা ব্যয় শ্রেণীর অন্তর্ভুক্ত করবো। 25 আছে হচ্ছে প্রদত্ত বার্তা এবং প্রাপ্ত বার্তা হিসাব। প্রদত্ত বার্তা এবং প্রাপ্ত বার্তা কি দেখো, এখানে দেওয়া আছে দেনাদারকে ছাড়কৃত অর্থ পাওনাদারের কাছ থেকে ছাড়কৃত অর্থ, দেনাদারকে ছাড়কৃত অর্থ। দেনাদারের কাছ থেকে আমরা যখন টাকা পাই তখন দেনাদারকে দ্রুত টাকা প্রদানে উৎসাহিত করার জন্য আমরা প্রাপ্ত টাকার কিছু অংশ
ছাড় দেই, বার্তা হিসেবে ছাড় দেই। উক্ত টাকাকে, উক্ত ছাড়কৃত টাকাকে বলা হচ্ছে প্রদত্ত বার্তা, এবং প্রাপ্ত বার্তাও কিন্তু সেই রকম। পাওনাদার কখনো কখনো প্রতিষ্ঠানকে আমাদেরকে দ্রুত অর্থ পরিশোধের জন্য উৎসাহিত করার জন্য কিছু টাকা ছাড় দিয়ে থাকে। উক্ত ছাড়কৃত অর্থকে প্রাপ্ত বার্তা বলব, এবং প্রদত্ত এবং প্রাপ্ত বার্তার জন্য আলাদা হিসাব খোলা হয়। এই প্রদত্ত বার্তা এবং প্রাপ্ত বার্তা আয় এবং ব্যয় জাতীয় হিসাব। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পঞ্চম অধ্যায়ে হিসাবের মধ্যে হিসাবের শ্রেণী বিভাগ শিখলাম। এখানে 25টা হিসাব সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম, আর কিছু হিসাব আসছে এই অধ্যায়ে। এই অধ্যায়ে এই 25টা হিসাব এবং বাকি যে বাকি কয়েকটা হিসাব আছে সেই হিসাবগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানলে এই অধ্যায়ের সৃজনশীল অঙ্কগুলো আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এই 25টা হিসাব খুব ভালো মতো দেখবে এবং শিখবে, এবং পরবর্তী ক্লাসে আমরা বাকি হিসাবগুলো সম্পর্কে জানবো এবং সৃজনশীল অঙ্ক সমাধান করবো। ততদিন তোমরা বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, আর স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনায় আজকের মতো এই পর্যন্তই বিদায়।